সংযুক্ত আরব আমিরাতর সংবাদকর্মী অলর সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই'র অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মে 27 তারিখ শনিবার আমিরাতর বাণিজ্যিক রাজধানী দুবাই দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দল মেয়ের 25 তারিখ বৃহস্পতিবার রাতে দুবাইয়ের আমিরাত কমিউনিটির ব্যক্তিবর্গ লয় অভিষেকের প্রস্তুতি লইরে এক মত বিনিময় সভা গইছে। আমাদের জাতিগতের একটা বড় প্রবলেম, এটা যদি আপনি সলভ করতে পারেন রিয়েলি আইসোলেটিভ বাংলাদেশ সমিতি দুবাই সাধারণ সম্পাদক প্রকৌশলী নাসার রেজা খান, নেটফ্লিক্স গ্রুপের চেয়ারম্যান একে আজাদ কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশনের ইউএই সাধারণ সম্পাদক এইচ এম শওকত আলী মোল্লা, স্পাইস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাক উসিমা, দপ্তর সম্পাদক মাদ্রাজি মুন্না, বিআরইউ প্রচার সম্পাদক সাগর দেবনা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার, বিআরইউর আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ মামুন রশিদ, সংগঠনের নির্বাহী সদস্য দৈনিক বাংলা অধিকারের সম্পাদক ও দৈনিক প্রতিদিন কাগজের সহকারী সম্পাদক সাগর চন্দ্র স্বপন, নির্বাহী সদস্য কিউ টিভির আবিরাত প্রতিনিধি ও প্রতিদিন বাংলাদেশের দুবাই প্রতিনিধি মোহাম্মদ রিদওয়ান সহ নবাগত সদস্য। এবং কমিটির গঠন কল্পে আমরা যে মানুষটিকে সবার আগে আমাদের পাশে পেয়েছি, যিনি আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং এটা বলেছে যে তোমরা যদি পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করো তোমাদেরকে আমি সর্বোচ্চ সচেতন দেবো। আমরা যখনই প্রোগ্রাম করতে গিয়েছিলাম, আমরা কমিটি গঠন করার পরপরই আমাদের যে মৌলিক কাজ যে সাংবাদিকদের একটা কর্মশালা অভিষেক অনুষ্ঠানত দেশ বরণ্যের সাংবাদিক কবি কমিউনিটির নেতৃবৃন্দলের উপস্থিতির পাশাপাশি দেশাত্মনায়িনে তারকা শিল্পী হলে সঙ্গীত পরিবেশন করছে। হ্যাঁ তাই ঠিক আছে, সি প্লাস টিভি চট্টগ্রাম।